আজকে আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করলাম, ফাইট ফর জাস্টিস ইন শিলচর আসাম বাই এ 65-year-old হার্ট পেশেন্ট। ওই 65-year-old হার্ট পেশেন্টকে আমার বাবা। সো আমরা আমি প্রথমে ভেরি শর্টে আমি আপনাদের কইমু, ঠিক আছে, আর আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা আপনারা ফরওয়ার্ড করুন, যত পারেন ফরওয়ার্ড করুন, কারণ একটা 65-year-old সিনিয়র সিটিজেনের আপনার সাপোর্টের দরকার জাস্টিসের লাগিয়া। আর আমি চাইবো যে আপনারা ফরওয়ার্ড করতে করতে আমরা রেসপেক্টেড চিফ মিনিস্টার শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে ভিডিওটা যেন পৌঁছে, আর আমরা রেসপেক্টেড ডিসি শিলচর তার কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায়। অ্যাকচুয়ালি আমি প্রথম বিগিনিং থেকে আমি একদম শর্টে হই আপনাদের, 2012-তে এক শিলং টাইমস একটা অ্যাডভার্টাইজমেন্ট আইছিল, ঠিক আছে, যে একজন মোদি মজুমদার ল্যাবকরি এমপ্লয়ি তাই তাদের একটা জমিন ব্যস্ত শিলচরে ন্যাশনাল হাইওয়েতে, এটা আপনার ওই ন্যাশনাল হাইওয়ে, এটা আপনার জগৎবন্ধু লেনে ঠিক গড়িয়ামঠের পাশেই আর কি। তো ওইখানে বেচার তো ঠিক আছে, 6-1 জায়গা, এটার মধ্যে এক ফ্লোর কনস্ট্রাক্টেড আছে। আমরা গেলাম তান কাছে গেলাম, আমরা মাত কথা ঠিক হইলো, আমরা জায়গাটা কিনলাম 2012-তে। তো বিভিন্ন অসুবিধা এটা এটা আমরা মিউটেশনটা করছি, নামজারিটা করছি না, তো নামজারি আমরা 2020-এ করতে আসলাম, তারপর করোনা হয়ে গেলো। তো এবার আমরা মা বাবা ডিসাইড করলো যে না চলো নামজারিটা শেষ করে দিই আমরা। তো যখনই ফেব্রুয়ারিতে গেলাম নামজারিতে সেটেলমেন্ট অফিসে গেলা, তখন গিয়ে যখন মিউটেশনে লিগে কইলা, তখন একজন এখানে সেটেলমেন্ট অফিসের অফিসের এমপ্লয়ি উত্তম দেবরায় কইল যে জায়গা তো অন্য অন্য মানুষের নামে তারা নাম জারি করে দিয়েছে, 2.5 কাঠা, মানে 6 কাঠার মধ্যে 2.5 কাঠা অন্য মানুষের নামে নাম জারি করে দিয়েছে, তার নাম হলো জ্যোতিষময় পাল। ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন হলো, সব পেপার আমার কাছে, তাহলে সেটেলমেন্ট অফিসের অফিসের যে এমপ্লয়ি উত্তম দেবরায় তেন কীভাবে কইতে পারেন যে অন্য মানুষের নামে নাম জারি করে দিয়েছেন? তাই তো লোকালোক আমরা কিতা করলাম যে সেটেলমেন্ট অফিসারের লগে দেখা করলাম, তাই কইলাম যে বাই মিস্টেক এটা হয়েছে, এটা ইউইব। তা আমরা কিতা করলাম, আমরা এখানে শুনলাম যে ডিসি খুব চর্চা, খুব ভালো মানুষ ওইখানে ডিসি, শিলচরের ডিসি, তা আমরা তাহলে একটা লেটার লিখে দিলাম যে এইসব এইসব হয়েছে এখানে, যে আমার যেমন অন্য মানুষের নামে ইয়ে নাম জারি করা হয়ে গেছে। তারপরে এই কথা সেটেলমেন্ট অফিসার হইলাম, তাই কইলাম না না তোমরা কমপ্লেনটা উইথড্র করো, আর উইথড্র করে আনে আমার কমপ্লেন উইথড্রটা লেটারটা আমাকে দেখাও, তারপরে আমি তোমরা ফটাফট আমরা তোমার সেটেল করে দিবো, একদম তাড়াতাড়ি সেটেল করে দিবো এটা। তো এইটা সেটেলমেন্ট অফিসারের নাম গৌরব কুমার দাস, ঠিক আছে, তার উপরে বিশ্বাস করে আমরা উইথড্র করলাম কমপ্লেনটা, ডিসি ম্যাডামের এখানে যে কমপ্লেন এসেছিলাম এটা উইথড্র করে দিলাম। তারপরের থেকে গিয়া আজ পর্যন্ত প্রবলেমটা সলভ হইল না, কারণ হিয়ারিং ডাকছে, হিয়ারিং এর মধ্যে কি হয়েছে, আমার কাছে সব ডকুমেন্ট, যে জ্যোতিষময় পাল যে হিয়ারিং এসে তার কাছে কোনো ডকুমেন্টই নাই তার কাছে কোনো, কিন্তু তাও আমার জমি আমার